हेलो स्टूडेंट्स केमन आछो सबाई आशा करी सबाई भालो आछो। आमी तानवीर फारूक तमिम पढ़ालेखा थेके तोमादेर माझे निये एसेछि नतुन आरेकटी भिडियो। आजके आमरा आलोचना करब हिसाब विज्ञान प्रथम पक्षेर प्रथम अध्याय निये। सो देरि ना करे सरासरि आमरा चले जाई आमादेर लेसने। आमादेर आजकेर आलोचनार विषय होच्छे हिसाब विज्ञान प्रथम पक्षेर प्रथम अध्यायेर हिसाब विज्ञानेर परिचिति निये। हिसाब विज्ञानेर परिचिति निये जोदि आलोचना करते जाई सबार आगे आमरा जे हिसाब विज्ञान करतेछि फार्स्ट अफ अल आमाके जानते होबे हिसाब विज्ञान शब्दटा आसछे कोथा थेके। हिसाब विज्ञानके आमरा जोदि इंग्लिश शब्दे जोदि निये जाई ताहले हिसाब विज्ञानेर इंग्रेजी प्रतिशब्द होच्छे अ্যাকাউন্টিং। এই অ্যাকাউন্টিং শব্দটি এসেছে কোথা থেকে? অ্যাকাউন্টিং শব্দটি হচ্ছে একটি ল্যাটিন শব্দ যেটার নাম হচ্ছে ক্যালকুলি। ল্যাটিন শব্দ ক্যালকুলি থেকে আমাদের আজকের এই হিসাব বিজ্ঞান শব্দটি এসেছে। ল্যাটিন শব্দ ক্যালকুলি থেকে সর্বপ্রথম এটাকে শর্টকাট করে ইংলিশ শব্দের মধ্যে নিয়ে আসা হচ্ছে টু কাউন্ট। টু কাউন্ট মানে হচ্ছে গণনা করা। ওই টু কাউন্ট থেকে আর একটু সংক্ষেপ করে নিয়ে আসে কাউন্ট। কাউন্ট থেকে পরবর্তী যায় কাউন্টিং, দেন এরপরে যা হচ্ছে অ্যাকাউন্টিং। এখান থেকে হচ্ছে মূলত আমাদের হিসাব বিজ্ঞানটা শুরু হয়। বেসিক্যালি হিসাব বিজ্ঞান শব্দটা আসছে হচ্ছে একটি ল্যাটিন শব্দ ক্যালকুলি থেকে। এবার আমরা দেখব হিসাব বিজ্ঞান শব্দটিকে যদি আমরা ভাগ করি তাহলে কয়টা শব্দ পাই। হিসাব বিজ্ঞান শব্দটিকে যদি আমরা ভাগ করি তাহলে অবশ্যই দুইটা শব্দ পাই। একটা হচ্ছে হিসাব, অপরটি হচ্ছে বিজ্ঞান। একটি হচ্ছে হিসাব, অপরটি হচ্ছে বিজ্ঞান। হিসাব বলতে কি বোঝায়? একটি ব্যক্তি বা একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠানের যাবতীয় আয় ব্যয়গুলোকে আমরা যখন একটা সুন্দর সুশৃঙ্খলভাবে একটা জায়গার মধ্যে যখন লিপিবদ্ধ করব ওটাকেই বেসিক্যালি আমরা হিসাব বলে থাকি। আর বিজ্ঞান বলতে আমরা কি বুঝে থাকি? বিজ্ঞান বলতে আমরা বুঝে থাকি হচ্ছে একটা কোনো একটা তত্ত্বের সুশৃঙ্খল এবং সুসংঘবদ্ধ জ্ঞানগুলোকে একত্রিত করে আমরা যেটাকে বলি সেটা হচ্ছে আমাদের জন্য বিজ্ঞান। সো হিসাব বিজ্ঞান বলতে বোঝাচ্ছে একটি একজন ব্যক্তি অথবা একটি ব্যবসা প্রতিষ্ঠানের সুশৃঙ্খলবদ্ধ এবং সুসংঘবদ্ধ যেই সমস্ত হিসাব নিকাশগুলো রয়েছে সবগুলোকে একত্রে লিপিবদ্ধ করাকে বেসিক্যালি আমরা হিসাব বিজ্ঞান বলে থাকি। অনেকের মধ্যে প্রশ্ন থাকে হিসাব বিজ্ঞান এটি কী জিনিস? অনেকে বলে হিসাব বিজ্ঞানকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে কলা, অপরটি হচ্ছে বিজ্ঞান। তাহলে অনেকে বলে থাকে হিসাব বিজ্ঞান আমার জন্য কী জিনিস? হিসাব বিজ্ঞান কি আমার জন্য কলা? হিসাব বিজ্ঞান কি আমার জন্য বিজ্ঞান? নাকি এর মধ্যে কোনোটিই নয়, নাকি উভয়? হিসাব বিজ্ঞান বলতে মূলত হিসাব বিজ্ঞান আমার জন্য এক ধরনের কলাও আবার এক ধরনের বিজ্ঞানও। কেন হিসাব বিজ্ঞান আমার জন্য কলা, আবার কেন হিসাব বিজ্ঞানটা আমার জন্য বিজ্ঞান? কলা বলা হচ্ছে এই কারণে, কলা বলতে মূলত আমরা বুঝে থাকি সংস্কৃত অথবা কোনো একটা আর্ট। হিসাব বিজ্ঞানও ওয়ান কাইন্ড অফ আর্ট। কীভাবে আমরা যখন ঘর তৈরি করি হিসাব বিজ্ঞানের জন্য, আমি আপনাকে এখন যদি বলি জাবেদার জন্য একটা বক্স করো, তাহলে অবশ্যই আপনার মাথার মধ্যে ফার্স্ট অফ অল সেট হয়ে যাবে আমাকে 5 কলাম বিশিষ্ট একটি বক্স তৈরি করতে হবে। তাহলে জাবেদার জন্য কিন্তু আমাকে নির্দিষ্ট একটা 5 কলাম বিশিষ্ট বক্স রয়েছে, যার কারণে আমরা বলতে পারি হিসাব বিজ্ঞান হচ্ছে আমার একটা সুসংঘবদ্ধ বা একটা নির্দিষ্ট বক্স বা আর্ট অনুসরণ করে চলে, এই জন্য সেটা হচ্ছে আমার জন্য কলা। পাশাপাশি হিসাব বিজ্ঞানটা আবার আমার জন্য বিজ্ঞানও। কেন বিজ্ঞান? কারণ হিসাব বিজ্ঞান সেটা হচ্ছে একমাত্র দুতরফা দাখিলা পদ্ধতির উপর বেস করে চলে থাকে। আর এই দুইতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে হিসাবের পূর্ণাঙ্গ এবং একেবারে মানসম্মত একটি বিজ্ঞানসম্মত উপায়। কারণ এখানে আপনি মনের মতো করে চাইলে ডেবিটকে নির্ণয় করতে পারবেন না, একটা নির্দিষ্ট ধারাবাহিকভাবে আসতে হবে। আমরা চাইলে একটা ডেবিট আবার অপরটাও কেউ ডেবিট বলতে পারবো না, একটা ক্রেডিট অপরটাকেও ক্রেডিট বলতে পারবো না। একটা ডেবিট হলে অবশ্যই অপরটি ক্রেডিট হবে, যেটা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী লেসনগুলোতে দেখতে পারবো। হিসাব বিজ্ঞানের জনক। হিসাব বিজ্ঞান নিয়ে আমরা যখন এতটুকু আলোচনা করতেছি তখন অবশ্যই আমাদের মনে একটা প্রশ্ন চলে আসে, এই হিসাব বিজ্ঞানটা উৎপত্তি হয়েছে কোত্থেকে? কোন মানুষটা এই হিসাব বিজ্ঞানকে জন্ম দিয়েছে? কোন মানুষের মাধ্যমে এই হিসাব বিজ্ঞানটার আস্তে আস্তে ভূমিকাটা শুরু হয়েছে? এটার জন্য যদি বলি আপনারা সবাই জানেন হিসাব বিজ্ঞানের জনকের নাম। হিসাব বিজ্ঞানের জনকের নাম হচ্ছে লুকা পেসিওলি। তবে আমি বলে থাকবো আপনারা আজকে থেকে শুধুমাত্র হিসাব বিজ্ঞানের জনকের নাম লুকা পেসিওলি এটা জানবেন না, এটার পাশাপাশি তার পরিপূর্ণ নামটাও একটু করে জেনে নেবেন। হিসাব বিজ্ঞানের জনকের পরিপূর্ণ নাম হচ্ছে ফ্রা লুকা বার্তোলোমিও दा পেসিওলি। আমি যদি আবার রিপিট করি, ফ্রা লুকা বার্তোলোমিও दा পেসিওলি। এই যে হিসাব বিজ্ঞানের জনক বা লুকা পেসিওলিকে নিয়ে আমরা আরেকটি ভিডিওর মধ্যে তার সম্পূর্ণ জীবন কাহিনীটা ইনশাল্লাহ নিয়ে আসার জন্য চেষ্টা করব। তাহলে এই যে হিসাব বিজ্ঞানের জনক फ्रा लुका बार्तोलोमिओ दा पेसिओली अथवा जाके आमरा लुका पेसिओली नामे चिने थाकि एई लुका पेसिओली कत साले এই যে আমাদের হিসাব বিজ্ঞানের জন্য যে ব্যাপারটা নিয়ে আসছিল যে বইয়ের মধ্যে তিনি হিসাব বিজ্ঞানকে ফুটিয়ে তুলছিল তা তিনি কত সালে লিপিবদ্ধ করেন? তিনি 1494 সালে 1494 সালে তিনি একটি বই লিখেন। বইটির নাম হচ্ছে সুম্মা দি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়া প্রপোর্শনালিটা। এই বইটার মধ্যে তিনি সর্বপ্রথম দুই তরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করেন। ওই দুই তরফা দাখিলা পদ্ধতির উপর ডিপেন্ড করেই আমাদের আজকের হিসাব বিজ্ঞানটা। সো দুই তরফা দাখিলা পদ্ধতি বলতে আমরা কি বুঝে থাকি? দুই তরফা দাখিলা পদ্ধতি বলতে আমরা বেসিক্যালি বুঝে থাকি একটা হিসাবের বা একটা লেনদেনের অবশ্যই দুইটা পক্ষ থাকতে হবে। কীরকম দুইটা পক্ষ? একটা পক্ষ যদি ডেবিট হয় অপর পক্ষটা ক্রেডিট হতে হবে। মানে আমাকে মেন কথা হচ্ছে একটা লেনদেন যখন আমরা লিপিবদ্ধ করতে যাব অবশ্যই সর্বনিম্ন বা কমপক্ষে দুইটা পক্ষকে বেস ধরে আমরা ওই লেনদেনটা লিপিবদ্ধ করব। এটাই হচ্ছে আমাদের দুই তরফা দাখিলা পদ্ধতির মূল ভিত্তি বা মূল নীতিটা। হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশ, আমরা যে হিসাব বিজ্ঞানটা নিয়ে আজকে জানতেছি, আমরা যে হিসাব বিজ্ঞানটা নিয়ে এখন পড়ালেখা করতেছি, এই হিসাব বিজ্ঞানটা আপনা আপনি হুট করে চলে আসে নাই। এটার অবশ্যই একটা ক্রমবিকাশ রয়েছে। আমরা যেমন বাচ্চা থেকে একটা ছোট বাচ্চা থেকে একটা যখন শিশুতে পরিণত হয়, শিশু থেকে যখন আমরা কৈশোর, দেন যুবক, দেন এভাবে যখন আমরা স্টেপ বাই স্টেপ যখন যাই, ঠিক সেইভাবে হিসাব বিজ্ঞান আজকে আমাদের এই পর্যায়ে আসার পিছনে কিছু ক্রমবিকাশ কাল রয়েছে। কীরকম? প্রথমটা হচ্ছে উন্মেষকাল। উন্মেষকাল বলতে কী বোঝাচ্ছে? তার একেবারে শুরুর সময়টা, এই শুরুর সময়টা ছিল একেবারে পৃথিবীর জন্মলগ্ন সময় থেকে 1494 সালের আগ পর্যন্ত। তার মানে 1494 সালে লুকা পেসিওলি যেই বইটি লিখেছিলেন ওই বইটি লিপিবদ্ধ করার আগ পর্যন্ত সময়কালকে আমরা উন্মেষকাল বলতে পারি। দুই নম্বরটা হচ্ছে প্রাক বিশ্লেষণকাল। এই প্রাক বিশ্লেষণকালটা হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল বই বা দুই তরফা দাখিলা পদ্ধতির যে বইটা ছিল সুম্মা দি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়া প্রপোর্শনালিটা, ওই বইটা উৎপন্ন বা ওই বইটা লেখার পর সময়কাল থেকে 1800 সাল পর্যন্ত যেই সময়কাল তাকে আমরা প্রাক বিশ্লেষণকাল বলে থাকি। দেন পরবর্তী স্টেপ হচ্ছে বিশ্লেষণকাল। এই বিশ্লেষণকালটা সময়বর্তী হচ্ছে 1801 থেকে 1950 সাল পর্যন্ত। সর্বশেষ যেটা সেটা হচ্ছে আধুনিককাল, আর আধুনিককালের সময়কাল হচ্ছে 1951 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত। এবার আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে লেনদেন, এবং এই লেনদেনটি হচ্ছে একটি হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক। কেননা একজন মানুষ তার জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার অন্যান্য যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে পরিচালন করার জন্য তার যেমন খাদ্যের দরকার হয়, ঠিক সেইম একইভাবে আমাদের হিসাব বিজ্ঞানকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, হিসাব বিজ্ঞানের সমস্ত প্রকার হিসাব নিকাশগুলো সম্পন্ন করার জন্য আমাদের এই লেনদেনটা খুব বেশি পরিমাণে দরকার হয়। সো আমরা বলতে পারি আমাদের লেনদেনটা হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল উপাদান, প্রধান উপাদান, এক কথায় বলতে গেলে খাদ্য। এই লেনদেন ছাড়া হিসাব বিজ্ঞানকে আমরা কল্পনাই করতে পারি না। এখন এই লেনদেন বলতে আমরা বেসিক্যালি কি বুঝে থাকি? লেনদেন বলতে আমরা বুঝে থাকি হচ্ছে দেওয়া এবং নেওয়া। দেওয়া এবং নেওয়া, লেন লেন মানে হচ্ছে কি করা, দেওয়া, এবং দেন মানে হচ্ছে কি করা, নেওয়া। এই লেনদেন, দেওয়া নেওয়া, আদান প্রদান, গ্রহণ প্রদান, এই সমস্ত ব্যাপারের উপর ডিপেন্ড করে আমাদের হিসাব বিজ্ঞানের পরবর্তী স্টেপগুলো আমরা কমপ্লিট করে থাকি। এখন আমরা কোথায় দিব এবং কোথা থেকে নিব, অনেকেই অনেকভাবে এটাকে বোঝানোর চেষ্টা করে। তবে আমি একেবারে সহজ ভাষায় যদি বলতে যাই, লেনদেন বলতে আমরা ওই সমস্ত ঘটনাগুলোকে আমরা লেনদেন বলবো যেই সমস্ত ঘটনাগুলো দ্বারা আমার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে টাকা আসবে অথবা আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাবে। আমরা এক কথায় বলতে পারি লেনদেন বলতে আমরা ওই সমস্ত ব্যাপারগুলোকে বুঝবো, ওই সমস্ত ঘটনাগুলোকে জানবো যেই সমস্ত ঘটনাগুলো দ্বারা আমার প্রতিষ্ঠানে টাকা আসবে অথবা আমার প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাবে। যদি কোনো একটা ঘটনা দ্বারা আমার প্রতিষ্ঠানে টাকা আসে অথবা আমার প্রতিষ্ঠান থেকে যদি টাকা চলে যায় তাকে আমরা কি বলতে পারবো? তাকে আমরা লেনদেন বলতে পারি। এখন এই লেনদেনগুলো হওয়ার জন্য আমাদের আরও কিছু বৈশিষ্ট্যের দরকার হয়। কি কি বৈশিষ্ট্যের দরকার হয় তা এবার আমরা দেখব। একটা ঘটনাকে আমরা যখন লেনদেন বলতে যাব বা আমরা একটি ঘটনাকে যখন আমরা লেনদেন বলে আখ্যায়িত করব তখন অবশ্যই আমাকে কয়েকটা বৈশিষ্ট্য মেনে চলতে হবে। তার মধ্যে প্রথম এবং প্রধান যে বৈশিষ্ট্য তা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। আমি যদি আবার রিপিট করি, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য বলতে বোঝায় কোনো একটা ঘটনার মধ্যে অবশ্যই অর্থ আসতে হবে, अर्थ छाड़ा कोनो एकटा ब्यापारके आमी घटना अर्थ छाड़ा कोनो एकटा घटनाके आमी कोनोभाबे लेनदेन बोलते पारी ना। जेमन आमी जोदि बोली आजके आमी बासा थेके आसार समय एक्सिडेंट करलाम, एखाने कोनो जायगाय कि कोनो धरनेर अर्थ कि जड़ित रयेछे? अवश्यई ना। ताहले जेहेतु आमार एई घटनार मध्ये कोनो धरनेर अर्थ जड़ित नाई ताई एटा आमार जोन्नो कखनो लेनदेन होते पारे ना। आबार आमी जोदि बोली जे आमी आजके 5000 टाका दिये एकटी घड़ी किनलाम ताहले सेटा आमार जोन्नो कि होते पारे? लेनदेन होते पारे। केन? कारण एखाने टाकार अंकटा कि रयेछे जड़ित रयेछे। तबे माझे माझे एमनो होते पारे टाकार अंक जड़ित थाकार परेओ आमार लेनदेन नाओ होते पारे। कि रकम? आपनाके बोलते पारे 30,000 टाका वेतने एकजन मैनेजार नियोग करा हलो, ताहले एखानेओ किन्तु टाकार अंक जड़ित आछे, किन्तु टाकार अंक जड़ित होवार परेओ एई घटनाटा आमार जोन्नो लेनदेन नय। केन लेनदेन नय? आमरा एकटू आगेई बोलेछि लेनदेन होवार जोन्नो अवश्यई आमाके एकटा ब्यापार माथाय राखते होबे, सेटा होच्छे व्यवसा एर मध्ये टाका आसा अथवा व्यवसा थेके टाका चले जावा। एखन आपनि जोदि बोली आमि आपनाके जोदि बुझाई एकटा मानुषके आमि एखाने जास्ट नियोग करछि, ताके आमि कोनो धरनेर एखोनो पर्यन्त टाका दिई नाई, जोदि टाका ना दिई आमार व्यवसा प्रतिष्ठान थेके कि टाका चले जाच्छे? अवश्यई चले जाच्छे ना। से ताके आमि मात्र नियोग करलाम, से आमार एखाने एखोनो पर्यन्त सेवाओ देय नाई, जोदि से जोदि आमार एखाने जोदि सेवाओ जोदि ना देय ताहले तार काछ थेके आमि कोनो किछु ग्रहण करते पारिनि, ताहले एटाके आमरा कि बोलते पारबो ना? लेनदेन बोलते पारबो ना। ताहले लेनदेन होवार जोन्नो अवश्यई एकटा टाकार अंक जड़ित होते होबे एबं सेटा अवश्य व्यवसा थेके आसा अथवा व्यवसा थेके चले जावाके बोझाते हबे। दुई नम्बरे जे ब्यापारटा रयेछे ता होच्छे आर्थिक अवस्थार परिवर्तन। आर्थिक अवस्थार परिवर्तन बोलते कि बोझाय? मने करेन एई मार्कारटार दाम होच्छे 30 टाका, ताहले एई मार्कारटा तो आमार हाते छिलो ना, एटा आमि बाजार थेके किने आनलाम। जखन आमि बाजारे जखन किनते गेलाम तखन आमार पकेटे छिलो 30 टाका आर एई मार्कारटा छिलो दोकानदारेर काछे। आमि दोकानदार थेके एई मार्कारटा ग्रहण करलाम, बिनिमये आमि ताके 30 टाका दिलाम। ताहले देखें तो एखाने दुईटा अवस्था बा आर्थिक अवस्था चेन्ज होच्छे किना? अवश्य आर्थिक अवस्था चेन्ज होच्छे। एई कलमटार मालिक बा एई मार्कारेर मालिक आगे छिलो दोकानदार, एखन एई मार्कारेर मालिक हये गेलाम आमि, एबं आमार 30 टाकार मालिक आगे छिलाम आमि, एखन एई 30 टाकार मालिक हये गेल सेई दोकानदार। ताहले अवश्य एखाने आर्थिक अवस्था कि होच्छे आमार एखाने चेन्ज आसतेछे। 3 नम्बरे आमरा जे বৈশিষ্ট্যটা বলতে পারি সেটা হচ্ছে দ্বৈত সত্তা। अवश्य एक लेनदेन हওয়ার জন্য দুইটা সত্তা থাকতে হবে, দুইটা পক্ষ থাকতে হবে, দুইটা ব্যাপার অবশ্যই জড়িত থাকতে হবে। আপনি জীবনেও কোনোদিন লেনদেন তৈরি করার সময় বা লেনদেন লিপিবদ্ধ করার সময় বা লেনদেন চিহ্নিত করার সময় এমন কোনো বিষয় দেখেন নাই যেটা দ্বারা একটা ব্যাপার ডেবিট অপর ব্যাপারটাও ডেবিট হবে। যেমন আমি যদি বলি আপনি কোনোদিন কি দেখেছেন নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ডেবিট? ना, कखनो देखेनনি। आबार आपनी सेम एकईभाबे एटाओ देखेननि नगदान हिसाब क्रेडिट, मूलधन हिसाब क्रेडिट, एटाओ आपनी देखेननि। ताहले आपनी देखेछेन कि नगदान हिसाब डेबिट, मूलधन हिसाब क्रेडिट? ताहले देखेन तो एखाने दुइटा पक्ष जड़ित आछे किना? हाँ, अवश्य दुइटा पक्ष जड़ित आछे, एकटा डेबिट पक्ष अपरटा क्रेडिट पक्ष। सो आमरा बोलते पारी एकटा लेनदेन होवार जोन्नो अवश्य आमाके द्वैत सत्ता थाकते होबे, दुइटा पक्ष थाकते होबे, दुइटा सत्ता आमाके अवश्य राखते होबे। 4 नम्बर आमी जे ब्यापारटा निये आलोचना करब ता होच्छे दृश्यमानता। एकटा लेनदेन होते होले जे ता सर्वदा आमार थेके देखते होबे, आमार दु चोख दिये जे आमी ता सब समय देखते पारबो एरकम कोनो धरनेर कथा नेई। लेनदेन सेटा आमार जोन्नो दृश्यमानो होते पारे आबार अदृश्यमानो होते पारे। जेमन आमी जोदि बोली 5000 टाकार पण्य क्रय बा 2000 टाका दिये आमी एक बस्ता चाल किने आनलाम, ताहले आमी किन्तु एखाने देखते पाচ্ছি आमी कि किनছি, चाल किनছি, এই চালটা আমার চোখে দেখা যাচ্ছে, এটা হচ্ছে দৃশ্যমান লেনদেন। ঠিক একইভাবে এমন কিছু লেনদেন রয়েছে যেই লেনদেনগুলো আবার অদৃশ্যমান হতে পারে। কি রকম সেগুলা? যেমন আমি যদি বলি সুনাম, কপিরাইট, ট্রেডমার্ক, প্যাটেন্ট। এই সুনাম, কপিরাইট, ট্রেডমার্ক, প্যাটেন্ট এগুলো আপনি চোখে দেখতেও পারবেন না, আবার আপনি চাইলে এগুলোকে স্পর্শও করতে পারবেন না। আমরা যদি বলি সুনাম, সুনাম বলতে আমরা কি বুঝে থাকি? একটা প্রতিষ্ঠান যখন দীর্ঘদিন ভালোভাবে যখন সার্ভিস দিয়ে যায় তখন আলটিমেটলি ওই প্রতিষ্ঠানটার নাম অন্য মানুষরা যখন করে থাকে সেটাকে আমরা সুনাম বলতে পারি। এই সুনামটা বাস্তবিককে আমরা দেখতেও পাই না, আবার এটাকে আমরা টাচও করতে পারি না। সো এটা হচ্ছে আমার জন্য অদৃশ্যমান লেনদেন। সো একটা লেনদেনকে যে সবসময় আমার দু চোখ দিয়ে দেখতে হতে পারে এমন হতে নাও হতে পারে। সো একটা লেনদেন যে সবসময় আমরা যে দেখতে পারবো বা দৃশ্যমান থাকবে তা না, একটি লেনদেন দৃশ্যমানও হতে পারে আবার অদৃশ্যমানও হতে পারে। লেনদেনটাকে আমরা আবার প্রতিষ্ঠানের হিসাব নিকাশের সুবিধার্থে আরও দুইটা ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে নগদান ভিত্তিতে লেনদেন, অপরটি হচ্ছে বকেয়া ভিত্তিতে লেনদেন। নগদান ভিত্তিক লেনদেনকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি? मने करो एकटा प्रतिष्ठाने नगद टाका दिए जखन आमरा कोनो एकटा पण्य किनबो अथवा नगद टाका दिए जखन आमरा कोनो एकटा पण्य बिक्री करबो मेन कथा जखन आमार प्रतिष्ठान टाका नगद टाका आसबे अथवा नगद टाका चले जाबे तखन जदि आमि आमार हिसाबेर बोइते जदि लिपिबद्ध करी सेटाके आमरा बोलते पारी नगदान भित्तिते लेनदेन। आबार एर उल्टा काज हच्छे बकेया भित्तिते लेनदेन। बकेया भित्तिते लेनदेन बोलते कि रकम बुझाय आमार कखन टाका आसबे आर कखन टाका चले जाच्छे ए हिसाब राखार दरकार नाई जखनई एकटा लेनदेन संगठित होबे साथे साथे जदि आमि जदि आमार हिसाबेर बोइते जदि लिपिबद्ध करी ताहले सेटाके आमरा बकेया भित्तिते लेनदेन बोलते पारी। आमि जदि आर एकटु सहज करे जदि बोली कोनो एकटा लेनदेन द्वारा जदि आमार इनकाम अथवा खरच हय जदि बुझाय ताहले सेटा जखन टाका आसबे अथवा जखन टाका चले जाबे ओई समयई जदि लिपिबद्ध करी सेटा हच्छे आमार जन्य नगदान भित्तिते लेनदेन। और एक खरच अथवा आय संगठित हवार साथे साथेई जदि आमि लिपिबद्ध करी टाका एखोनो पाई नाई टाकाटा परे पेते पाबो एरकम जदि हय ताहले सेटा हच्छे आमार जन्य बकेया भित्तिते लेनदेन। আজকে আমরা হিসাব বিজ্ঞানের কিছু বেসিক টপিক নিয়ে আলোচনা করেছি এবং লেনদেন বিষয়টা কি তা বোঝার চেষ্টা করেছি। পরবর্তী ক্লাসে আমরা এই হিসাব বিজ্ঞানের পরিচিতির জন্য বা এই হিসাব বিজ্ঞান পরিচিতি অধ্যায়ের যে আরো বাদবাকি পার্টগুলো রয়েছে তা নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং অবশ্যই পড়ালেখা পরিবারের সাথে থাকেন। পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।